তো কেন যে এরকম হেডলাইন হয় বড় বড় হেডলাইন গুলা হয় বড় বড় নিউজে যে তুই একমাত্র বাংলাদেশের প্রথম ইন্ডিয়ান আইডলে যাওয়া মানুষ যদি বলতে যাই প্রথম কিন্তু আমি কারণ তুই জানতো না কবে ইন্ডিয়ান আইডল শুরু হচ্ছে অন্তুকে আমি নিয়ে গেলাম আমি ইন্ডিয়াস গট ট্যালেন্টে চান্স পাওয়ার পর কিন্তু আমি সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে তখন অন্তু আমাকে নক দিয়ে চালামিন তুমি ইন্ডিয়াস গট ট্যালেন্টে যাচ্ছ তুমি যদি কখনো ইন্ডিয়ান আইডলের অডিশন শুরু হয় তুমি আমাকে জানাইও সো আলামিন সবাই জানে যে বাংলাদেশ থেকে প্রথম ইন্ডিয়ান আইডলে গিয়েছিল জাহিদ অন্তু বাট আপনি এখন বলছেন আপনিও তার সঙ্গে ছিলেন অ্যান্ড আপনার নাম কোথাও মেনশন হয়নি সো আপনার কি মনে হয় না যে আপনিও তো ভুল করেছেন ইন্ডিয়ান আইডলে যাওয়া সত্ত্বেও নিজের প্রচারণা করেননি তাই না এটা ভুল না তো এটা তো একটা ওখানকার একটা অ্যালগোরিদমের মধ্যে পড়ে আচ্ছা কিন্তু জাহিদন্ত তো করেছেন জাহিদন্ত হয়তো জানে না তবে জাহিদন্ত জানে যে ওখানে আমি আমি যেভাবে গেলাম ও সেভাবে গেল সেম প্রসেসে একসাথে ও জানে যে আমরা ঢুকতে ঢুকতে তো পারতে পারতেছিলাম না প্রথমে ঢুকতেই তো দিছিল না আমাদেরকে প্রথম চার ঘন্টা আমাদেরকে ওয়েট করাইছিল এরপর আমি অজয় ভাইকে মেসেজ দিছি ওখানকার যিনি মেন্টর ওনাকে মেসেজ দেওয়ার পর উনি উনি আসছে আমাদের সাথে দেখা করেছে তখন যায়দন্ত জায়দন্তুর ভক্তদের সাথে বা ফ্রেন্ডদের সাথে কথা বলছিলো কলকাতার একসাথেই ছিলাম যদিও তখন এরপর আমি বললাম ভাইয়া কাপ্তা খামল ইহাপার তো উনি বললো যে আচ্ছা একটু দেখি অ্যালাউ করবে দাঁড়াও ওয়েট করো এরপর উনি তো আমাদেরকে ওখানে নিল মানে আপনাদেরকে আইডলে অডিশনের জন্য চার ঘন্টা অপেক্ষা করতে করত সাতটা থেকে একটা এরকম অনিশ্চয়তা নিয়েই আপনারা ইন্ডিয়া গিয়েছেন কি মানে এটাই ভেবে গিয়েছিলেন যে আমাদের হতেও পারে পারে হতে নাও এরকম কিছু আমি শুরু থেকে বলবো সব কাহিনী আমি আরও ছয় সাত মাস আগে সময় টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম তানবীর ভাইয়ের কাছে তো ওই ইন্টারভিউটাতে আমি কয়েকটা গান গিয়েছিলাম হিন্দি গান সুরালঝুয়া মাধ্যম গানটা এই গানটাও ছিল এরপর এই গানটা ওনারা সময় টিভির ইনস্টাগ্রাম পেজ থেকে আপলোড করেছে ওই ভিডিওটা প্রচুর ভাইরাল হয় ইন্ডিয়াতে তো ওই ভিডিওটাতে অনেকেই দেখেছে ইন্ডিয়া ইন্ডিয়াস গড ট্যালেন্টের বেশিরভাগ আমি যেটাকে বলবো ইন্ডিয়াস গড ট্যালেন্টের মানে যারা আছে ওরা দেখেছে তো ওরা দেখে কি করলো ওরা আমাদের কক্সেস বাজারের একজন ভাইয়া আছে যিনি ছোট ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করে গান নিয়ে মিউজিক নিয়ে তো ওনার সাথে আবার ওখানকার একজন ম্যান্টরের খুব ভালো সম্পর্ক ইন্ডিয়াস গড ট্যালেন্টের মেসেজ করার পর উনি বলল যে এই ছেলেটা কে বাংলাদেশের এই ছেলেটাকে এই ছেলেটার ডিটেল দাও আমাকে আমাকে কি করলো ওই কক্সেস বাজারের রাবসান ভাইয়াটা উনি কি করলো আমাকে নকদিল আলামিন তোমার তোমার তো ভাগ্য ভালো তোমাকে ইন্ডিয়াস গড ট্যালেন্ট থেকে নিতে চাই তুমি নাম্বার দাও ওনাদেরকে মানে যোগাযোগ করো এরপর আমি যোগাযোগ করলাম ওই ইন্ডিয়াস গড ট্যালেন্ট ওই মেন্টর ভাইয়া অজয় ভাইয়ার সাথে তো উনি আমাকে বললো আলামিন আমরা তোমাকে পছন্দ করেছি ইন্ডিয়াস গড ট্যালেন্টের জন্য তুমি দুইটা ভিডিও পাঠাও আর তুমি যদি তুমি যদি চাও তুমি আমাদের এখানে আসতে পারো আমরা এবার মানে একটা ইয়ে করেছি যে বাংলাদেশ থেকে থাইল্যান্ড নেপাল ইন্দোনেশিয়া এইসব জায়গা থেকে আমরা ট্যালেন্ট নিব আর আমরা তোমাকে আমাদের পছন্দ হয়েছে তো এরকম কিছু হওয়ার পর আর ওরা আমার থেকে দুইটা ভিডিও নেয় তো ভিডিও নেওয়ার পর মানে ওরা বলছে যে তুমি সিলেক্টেড এরপর হলো কি এখনকার সময় আসলাম বর্তমান টাইমে এই কিছুদিন আগে আমাদের যে একটা আন্দোলন আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হওয়ার একদিন পর হুট করে ইন্ডিয়ান আইডলের প্রোমো মানে পোস্ট করে ওরা ইনস্টাগ্রামে তো আমি এটা দেখে ভাবলাম দেখি কি হয় আমি একবার গিয়ে সুযোগ নিয়ে দেখি ও আচ্ছা আরেকটা কথা যে তন্তুর ব্যাপার তো আমি ইন্ডিয়াস গল গড ট্যালেন্টে সান্স পাওয়ার পর কিন্তু আমি সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে আমি ইন্ডিয়াস গড ট্যালেন্টে যাচ্ছি এরকম কিছু তখন অন্তু আমাকে নখ দিয়েছে আলামিন তুমি ইন্ডিয়াস গট ট্যালেন্টে যাচ্ছ তুমি যদি কখনো ইন্ডিয়ান আইডলের অডিশন শুরু হয় তুমি আমাকে জানাইও তো এবার ইন্ডিয়াস গট ইন্ডিয়ান আইডেলের অডিশন শুরু হওয়ার সাথে সাথে আমি অন্তুকে জানাই অন্তু কলকাতাতে ইন্ডিয়ান আইডলের অডিশন হচ্ছে তুমি কি যাবা আমি যেতে আগ্রহী এরপর আমি কী করলাম আমি বি অজয় ভাইয়াকে মেসেজ দিলাম ভাইয়া ইন্ডিয়ান আইডলের তো অডিশন হচ্ছে আপনি তো আমাকে জানালেন না আমি তো ইন্ডিয়া গ ট্যালেন্টের জন্য বসে আছি কবে হবে না কবে হবে আমার তো বিজার আদা চলে যাচ্ছে আমি কি ইন্ডিয়ান আইডেল অডিশন দেবো উনি বলছে আভি বাংলাদেশকে হালাত ক্যাসি হ্যাঁ মানে উনি আমাকে ডিরেক্ট উত্তর দিল না যে আমি আসবো না না আসবো উনি বললো কি আভি বাংলাদেশকে হালাত ক্যাসি হ্যাঁ তো আমি বলছি যে আভি পেলেসেবি বেতার তো উনি বললো তুমি আভি ট্রাবল মাত কর না আভি বহুত ওয়াত হ্যাঁ তো আমি বলছি যে ভাইয়া এটা আমার ছোটবেলা থেকে ড্রিম ইন্ডিয়ান আইডলে শুধু আমি একবার গান গাইবো আমি যেভাবেও কাশতে চাই আপনি শুধু এটা বলেন যে বাংলাদেশে অ্যালাও কিনা তো উনি বললো কি অ্যালাও কিনা বা অ্যালাও হবে বা না জানি না তবে তুমি যদি আসো আসতে পারো দেখতে পারো তোমার যেহেতু মন মানে মনে সায় দিচ্ছে না তুমি এসে দেখতে পারো হলেও হতে পারে হয়তো আমি এটা অন্তুকে জানালাম অন্তু চলো তো এবার অন্তু বললো কি অন্তু সাথে সাথে এয়ার টিকিট কেটে ফেললো টিকিট কাটার পর অন্তু কি সবার কাছ থেকে খবর নিল বিভিন্ন মাধ্যমে যে ইন্ডিয়ান আইডলে বাংলাদেশি এলাও না কিন্তু এটার কারণে ও আবার ওর এয়ার টিকিটটাও ক্যান্সেল করে দিল এরপর আমি বললাম যে তুমি ক্যান্সেল করছো ভালো কথা আমি তো টিকিট কেটে ফেলছি আমার একটা ফ্রেন্ড সহ আমি যাব এমনিতে আমার মেয়ে আছে সে যাচ্ছে বিজার তো আমি ওখানে যাব যা হওয়ার হবে আমি শাহরুখ খানের চালতে চালতে মুভির মতো কাশ বলতে চাই না তো অন্তু কী করলো অন্তু আবার এবার এবার সে বাসের টিকিট কেটে চলে গেল তারপর গেলাম ওখানে গিয়ে আমরা একসাথ হলাম অডিশনের মানে যখন অডিশনের গেটের আগে তারপর একসাথ হওয়ার পর আমরা যখনই আমরা সিরিয়ালে যাচ্ছি ইন্ডিয়ানদের মাঝখানে আমরা দুজন বাঙালি আমরা একসাথেই ছিলাম পুরোটা সময় তো যখন যাচ্ছিলাম আমরা তখন আমাদেরকে যখন আমরা আমাদেরকে ওরা জিজ্ঞেস করলো যে আধার কার্ড দেখাও তখন আমাদের কাছে তো কোনো ইন্ডিয়ান কোনো কার্ড নাই বা কিছু নাই তো আমাদের কাছে আমাদের পাসপোর্ট আছে আমরা আমাদের পাসপোর্ট শো করলাম ওরা দেখেই মানে ওরা সবাই হিন্দিতে কথা বলছিল। ওরা দেখেই হতভম্ব হয়ে গেছে যে বাঙালি আজ ওরা বললো কি তোমরা দুজন একসাথে এক পাশে দাঁড়াও তোমাদের ব্যাপারটা আমরা দেখতেছি তো এরপর আমি অজয় ভাইয়াকে নখ দিয়েছিলাম ইনস্টাগ্রামে ভাই আমরা তো এসছি দাঁড়িয়ে আছি হিন্দিতে সব উনি বাইরে আসছে আমাদেরকে দেখার জন্য উনি ওনার কাজগুলো রেখে বাইরে আসছে এসে দেখে এভাবে আমাকে বলছে দাঁড়া ওয়েট করো তো এরপর আবার এসছে এবার আমি এবার ওনার সাথে গিয়ে কথা বলছি ভাইয়া আমরা তো অনেকক্ষণ ধরে প্রায় দুই ঘন্টার মতো দাঁড়িয়ে আছি কি আমাদেরকে কি নিবে বাংলাদেশ কি করবে উনি বলছে কি হ্যাঁ এলাও করবে একটু ওয়েট করো উনি কথা বলছে উনি সব ম্যানেজ করছে সোনি টিভির সাথে ততক্ষণ অবধি কিন্তু অন্তু ও শিওর ছিল না যে ও গাইতে পারবে আমিও শিওর ছিল না ছিলাম না যে গাইতে পারবে এই যে আপনার কাছে যেভাবে শুনেছি এভাবে জাহেদ অন্তুর কাছে আমরা শুনতে পাইনি ঠিক আছে তো আপনি আপনার জায়গাটা ক্লিয়ার করলেন কিন্তু ফ্যাক্ট ইজ ওখানে আপনারা তো টিকলেন না দুজনেই তো গাইলেন তিনটা রাউন্ডে গিয়েছেন নাকি কয়টা রাউন্ডে গিয়েছেন আপনি আমি প্রথম রাউন্ডে গিয়েছি গাওয়ার পর আনফর্চুনেটলি ওনারা আমার গান বুঝেই নাই উনি একজন বৃদ্ধ মানুষ ছিল জাজ উনি আমার মানে ডুয়েল আমার আমি আমি মানে গেলাম ওখানে আমার ট্যালেন্ট শো করার জন্য আসলে যদি ওটা ট্যালেন্ট শো করার মতো আমি ইন্ডেশ গ ট্যালেন্টে যাওয়া উচিত ছিল এটা আমার ভুল তারপরও আমি ওখানে ডুয়েল কণ্ঠে গেলাম খুব ভালো গাইলাম আমার থেকে কিন্তু উনি আমার গানটা বুঝলো না উনি ভাবলো কি গাইল এটা ছেলেটা মেয়ের গলা কেন ছেলের গলা কেন উনি একটু বৃদ্ধ তো হয়তো এটা হয়তো আমার সমস্যা ছিল হয়তো ওই জন্য আমি হয়তো সিলেক্টেড হইনি কিন্তু এটা সিলেক্টেড হওয়া না হওয়ার প্রশ্ন না কোন গানটা গিয়েছিলেন আপনি ওখানে দ্বৈত কণ্ঠে আমি ওখানে গেছি কাহনা পেয়ার হে দিলি মেরা হারে বারে সুনি কো বেকারার হে কাহনা পেয়ার হে কাহনা পেয়ার হে হাতুম সে প্যার হে કે તુમસે પ્યાર હે ઇલ પ્યારિ બાતો મે અંજાના એકરાર હે કહું ના પ્યાર હે કહું ના પ્યાર હે સો પ્રથમ રાઉન્ડে যখন আপনাদের না বুঝি এভাবে আপনাদের বাদ দাও হলো আপনি বের হয়ে আসলেন তারপর জাহেদন্তুকে কি বলেছিলেন যে আমি তো বাদ পড়ে গেছি আর তখনও সে বাদ পড়েনি তখন আপনাদের ইয়ার কিছু জাহেদন্তু নিঃসন্দেহে সে খুব ভালো গায় তার গানের আমি বক্ত ওনার আমার ওর ফ্যানরা কেন যে ওর সাথে আমার কম্পেয়ার করে আমি জানি না আমি কিন্তু এখানে একদমই কম্পেয়ার করে কোনো কিছু লিখিনি আমি লিখেছি শুধু আমার অস্তিত্বর জন্য যে এখানে আমি গিয়েছি আমার কোনো নাম গন্ধ নাই এই জায়গাটাতে এই জন্য আমার এটা লেখা আমি শুধু এটাতে না আমি ডিপ্রেশনেও চলে গিয়েছিলাম এটা নিয়ে কী একটা অবস্থা সবাই দেখি মাতা হ্যাঁ জেলাসি ফিল আমাকে একজন আমার আমাদের দেশের সোনাম ধর্ম একজন সাংবাদিক বলছে তুমি ওকে নিয়ে খুব জেলাস হ্যাঁ জেলাস তো হবো কেন হবো না আমরা একসাথেই তো গেলাম একসাথে গিয়েছি ওখানে একসাথে আমরা ছিলাম একসাথে খেয়েছি একসাথে মজা করেছি একসাথে ঘুরেছি আমরা অনেকগুলো স্টেটে ঘুরেছি আমাদের ইন্ডিয়া ট্যুরটা খুব ভালো ছিল ভালো মন্দ দুইটাই ছিল ইন্ডিয়ার ট্যুরের এক্সপিরিয়েন্সটা তো কেন যে এরকম হেডলাইন হয় বড় বড় হেডলাইনগুলো হয় বড় বড় নিউজে যে তুই একমাত্র বাংলাদেশের প্রথম ইন্ডিয়ান আইডলে যাওয়া মানুষ আমি জানি না যদিও প্রথম আমি এক এক যদি বলতে যাই প্রথম কিন্তু আমি কারণ অন্তু জানতোই না কবে ইন জেনারেল শুরু হচ্ছে অন্তুকে আমি নিয়ে গেলাম সত্যি কথা এটা অন্তু যদি পরবর্তীতে আমাকে খারাপ বলে বলুক অন্তু জানতোই না অন্তু কোনো নিউজ চ্যানেলে আমাকে নিয়ে এভাবে কিছুই বলেনি পরে হয়তো একটা দুটা চ্যানেলে বলছে যে বাংলাদেশে একটা ছেলে তারপরে ওটা বলছে কেন আমি ওকেই বারবার মেসেজ দিয়ে বলছি অন্তু এরকম নিউজ কেন এরকম নিউজ কেন এরপর হয়তো বা পরের নিউজগুলোতেও এরকম বলেছে